হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বীজ থেকে চারা তৈরি হওয়ার পর চারাগুলোকে আমরা কিভাবে যত্ন নিতে পারি এবং কিভাবে যত্ন নিলে আমরা সেই গাছগুলো থেকে ভবিষ্যতে ভালো ফসল পাব, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি। আমার পূর্বের অনেক ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে তাদের চারা গাছের যে পাতাগুলো সেগুলো হলুদ হয়ে যাচ্ছে। আবার অনেকেই বলেছেন যে অনেকটা লেগি প্লান্ট হয়ে গাছগুলো বেড়ে উঠছে এবং পরবর্তীতে সেগুলোকে বাঁচানো যাচ্ছে না। তো কিভাবে আমরা চারাগুলোর যত্ন নিলে সেই চারাগুলো খুব সুন্দরভাবে হেলদি হয়ে বেড়ে উঠবে, আজকের ভিডিওতে সেটাই আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা নতুন আছেন, নতুন বাগান করছেন তাদের নিয়ে। তো প্রথমত আমি বলবো, বীজ থেকে যখন চারা তৈরি হবে সেই চারাগুলোকে যেটি করতে হবে, আলো পড়ে সারা দিনের যে আলোটা পায় সেই রকম একটি জায়গায় রাখতে হবে, এবং সূর্য বিশেষ করে রোদ পায় এবং সূর্যের আলো পায় সেই জায়গাটা নির্বাচন করে সেই গাছগুলোকে রাখতে হবে। কারণ এই চারা গাছগুলো যদি শুরু থেকেই রোদ না পায় এবং গরম জায়গায় রাখা না হয় বা আলো না পায়, তাহলে কিন্তু গাছগুলো ঠিকভাবে মানে হেলদি হয়ে বেঁচে বাড়বে না, বড় হবে না, এবং পরবর্তীতে গাছগুলো বেঁচে গেলেও সেগুলো থেকে ভালো ফসল পাওয়া যাবে না। তো চারা তৈরি হওয়ার পরপরই আমাদের প্রধান যে কাজটা সেটা হচ্ছে চারাগুলোকে পর্যাপ্ত পরিমাণে দিনের আলো দিতে হবে এবং রোদ পায় ঠিক সেরকম একটি জায়গায় রাখতে হবে। আর তাছাড়া অনেকেই বলেছে যে চারা গাছের জন্য কি ধরনের সার ব্যবহার করা যেতে পারে। আমি বলবো, চারা গাছের জন্য কোনো প্রকার সার ব্যবহার করার দরকার নেই, কারণ চারা গাছের জন্য নর্মাল যে আমরা পানিটা ব্যবহার করি সেই পানিটা দিলেই হবে, আর সপ্তাহে 2 থেকে 3 দিন পানি ব্যবহার করলেই হবে। আপনাকে দেখতে হবে আপনার চারা গাছের যে মাটিটা সেটা যেন কিছুটা হালকা ভিজা থাকে, অতিরিক্ত পানি দেবেন না, কারণ চারা গাছের যে শিকড় সেটা খুব সফট থাকে, অতিরিক্ত পানি পেলে সেই শিকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে খেয়াল রাখতে হবে যে মাটিটা যেন কিছুটা ময়েস্ট থাকে, মানে যেন কিছুটা ভিজা ভিজা অবস্থায় থাকে সামান্য পরিমাণে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারা গাছগুলো, তো এই চারা গাছগুলো বেড়ে উঠছে এবং আমি আমার উইন্ডোতে রেখেছি, কারণ আমি জানি এখানে রাখলে সারা দিনের যে আলোটা সেটা পাবে, রোদ পাবে, এবং এই জায়গাটা কিছুটা গরমও আছে এবং গরমটাও পাবে। তো এই তো এই ছিল চারা গাছের যত্নের কিছু কথা, কারণ আমরা অনেকেই জানি না যে কিভাবে চারা গাছগুলোর যত্ন নিতে হবে। আমরা অনেকে এমন একটি জায়গায় রাখি, অনেক সময় ছায়ায় রেখে দিই, যার কারণে দেখা যায় গাছগুলো ঠিকভাবে বেড়ে ওঠে না, খুব স্লো হয়ে বেড়ে ওঠে। তো আলো 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 পাবে এরকম জায়গায় রাখলে গাছগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে। আর তাছাড়া আপনারা সার কখন দেবেন, সারটা তখনই দেবেন যখন আপনার গাছগুলো চারা গাছগুলো অ্যাটলিস্ট 8 ইঞ্চির মতো হয়ে যাবে। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গাছগুলো কত বড় হলে আপনারা সার ব্যবহার করা শুরু করবেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।